শীতের এক মিষ্টি সকালে আমরা ছুটে চলেছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল অভিমুখে। এই মহকুমার প্রত্যন্ত এক গ্রাম দলপতিপুরে রয়েছে 200 বছরেরও বেশি প্রাচীন এক ঐতিহ্যবাহী মন্দির স্থাপনা। তারই সন্ধানে ঢুকে পড়েছি গ্রামের মাইতি পাড়ায়। রাস্তার পাশে কয়েক পা এগোতেই চোখে পড়ে সামন্ত বংশের প্রতিষ্ঠা করা সেই সুপ্রাচীন নবরত্ন মন্দিরটি, শঙ্করসন দামোদর জিউ মন্দির। দোতলা এই মন্দিরটি প্রদক্ষিণ পথ যুক্ত, উঁচু একটি ভিত্তি বেদির ওপরে স্থাপিত। মন্দিরের মূল প্রবেশপথ ত্রিখিলান বিশিষ্ট, ধনুকাকৃতি কার্নিশের নিচে এক সারি কুলুঙ্গিতে রয়েছে পৌরাণিক দেবদেবীর পোড়ামাটির মূর্তি ফলক, আর রয়েছে মন্দিরের সংস্কার ফলক। মন্দিরটির কলিঙ্গ রীতির রত্নগুলোতে রথ বিভাজন করা হয়েছে। দোতলার প্রবেশপথটিও ত্রিখিলান বিশিষ্ট, দুটি তলাতেই প্রবেশ পথের পরে রয়েছে অলিঙ্গ। কার্নিশের নিচ থেকে ভিত্তিবেদী পর্যন্ত উল্লম্ব টেরাকোটার ফলকে বিষ্ণুর দশাবতার সহ অন্যান্য পৌরাণিক দেবদেবীর মূর্তি ফুটিয়ে তোলা রয়েছে। খিলান তিনটির ওপরের অংশে আগে পঙ্খের কাজ থাকলেও মন্দিরটি সংস্কারের সময় তা সিমেন্টের প্লাস্টার করে দেওয়া হয়েছে। আমরা রয়েছি পশ্চিম মেদিনীপুর জেলার ঘাটাল মহকুমার অন্তর্গত দলপতিপুর গ্রামের মাইতিপাড়া অঞ্চলে। যে মন্দিরটির সামনে আমরা বসে রয়েছি সেটি দামোদর জিউয়ের মন্দির নামে পরিচিত। সেই মন্দিরেরই একজন সেবায়িত এর সামনে আমরা বসে রয়েছি, আপনার নামটা একটু বলবেন। অরুণ কুমার বেরা। অরুণ কুমার বেরা, আচ্ছা আপনি বলুন, আমরা যতদূর জানি এই মন্দিরটি সামন্তদের অধীনে ছিল, এখন আপনাদের অধীনে রয়েছে, কি হ্যাঁ এখন আপনাদের অধীনে রয়েছে, তো এই মন্দিরটা হস্তান্তরিত কীভাবে হলো আপনাদের, আপনারা কীভাবে এটা, কি উত্তরাধিকার সূত্রে আপনারা পেয়েছেন কোনোভাবে? এইটা আমার ঠাকুমার বাপের বাড়ির মন্দির। ঠাকুমার বাবারা ছিল চার ভাই। আচ্ছা, ঠাকুমার বাবার তিন মেয়ে আর তার এক কাকার এক ছেলে, আর যে দুজন ভাই ছিল তাদের কোনো হচ্ছে সন্তান ছিল না। তারা তাদের দাদু এই নায়েবি করতেন বর্ধমান রাজপ্রাসাদে। বর্ধমান রাজ তার হচ্ছে কর্মদক্ষতায় খুশি হয়ে তাকে এখানে এই মন্দির এবং কিছু জমি জায়গা আর পুকুর টুকুর দিয়ে এখানে এটা ঠাকুর প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠা করার পর দেখা গেল যাদের কোনো সন্তানাদি ছিল না তারা এটা আস্তে আস্তে বিক্রি করতে লাগলো, এবং এটা বিরাট ঘিঞ্জি এলাকা ছিল, সামন্তদের বিরাট ঘিঞ্জি এলাকা ছিল। এই ঠাকুর কুড়াকাল থেকে বিরাট জাগ্রত। এখানে রাধা দামোদর, যে দামোদর জিউ রাধা, দুজনে রাত্রেবেলা ভ্রমণে বেড়ানোর সময় বেড়াতে তখন সামনের দিকে যাদের বাড়ি টাড়ি ছিল তারা হচ্ছে কোনোভাবে দেখতে পায়, দেখতে পেয়ে সে বলছে ওরা বেড়াচ্ছে চল আমরাও বেরোই বলে তার কাঁধে হাত দিয়ে, স্ত্রীর কাঁধে হাত দিয়ে বেড়ায়। বেরোনোর পর সেই রাত থেকেই
ওদের ধ্বংসলীলা শুরু হয় এবং পুরো পুরো ফ্যামিলি গোটা জ্ঞাতি গোত্র সব আস্তে আস্তে মরক লাগে কলেরা হয়ে আস্তে আস্তে মারা যায়। তখন বাদবাকি যারা লোকেরা তারা এখনও আমাদের ঘাটাল থানারই অন্তর্গত কিছুতে গড়বেতা থানার অন্তর্গত কিছুতে সব ছড়িয়ে ছিটিয়ে আছে ওদের জ্ঞাতিগোত্তরা। আর যারা যাদের যার সম্পত্তি তারই তো বললাম আমার ঠাকুমা এক বোন, আর একজন যে আমার ঠাকুমার বোন সেও হচ্ছে পেয়েছে ওই মাখালদের বাড়ি সামনে, তারা এখানে এসে বাড়ি করে রয়েছে, তাদের ঘাটালে বাড়ি বাড়ি করে রয়েছে। সেই থেকেই ওদের হচ্ছে এবারে তিন বোন হওয়ানে সমান সমান অংশ। আর ওই যে এক ভাইয়ের একটি যে ছেলে ছিল, ছেলে মারা যায়, তার স্ত্রী বৌমা ছিল, বৌমার নাম সিন্ধুবালা দাসী, সে তাহলে সম্পর্কে আমার বাবার মামিমা হচ্ছে। এবং সে ওই মামিমা ওই যে আমার বাবার যে মাসির ছেলেকে তাকে ওটা তার সম্পত্তি চারানা সে দানপত্র করে। আচ্ছা, বাদবাকি যে এবারে তাহলে বারোয়ানা সম্পত্তি থাকে এদের ঠাকুমাদের তিন বোনের, ঠাকুমার ছোট বোন আগে মারা যায়, তার ছেলে আমাদের আমরা ভুবন কাকু বলতাম, ভুবন কাকু আমাদের বাড়িতেই মানুষ, বাবাই মানুষ করে, বাবা খড়ার পৌরসভার ক্যাশিয়ার ছিলেন, চাকরি করতেন, বাবাই মানুষ করেন। যখন এবার ওই মাখালরাও বললো ওদের ওখানে বন্যাতে হেজে টেজে যাচ্ছে, ওরা এসে বললো আমরা চাষ করবো, প্রথম ওরা চাষ করতে আসে, চাষ করতে আসে, চাষ টাস করে আমাদের বাড়িতেই থাকে। তারপর আমার বাবা বললেন যে চাষ টাস করলো না, এবার যে যার সম্পত্তি আমি এতদিন তো আগলে আগলে রেখেছি, হ্যাঁ 150 বিঘে জমি তখন ভেস্ট হয়ে যায়, মানে ওই প্রজাবিলি হয়ে চলে যায়। 62 সালে তাদের নামে আস্তে আস্তে সব রেকর্ড হয়ে যায়, ওগুলো মুসলমান পল্লীর এলাকা থেকে আমাদের একবারে যে মেন রাস্তা ওই অবধি যে রাস্তার বড় আলের ধারে যত জমি ওগুলো সব দামোদরের জমি ছিল, এবং আরও কয়েকটা পুকুর ওরা বিক্রি করে দেয়। ওই যে আমি যে ওখানে বাড়ি করেছি ওই পুকুরটাও দামোদরের ছিল, ওরা বিক্রি করে দেয় লোককে, আমরা আবার তার কাছ থেকে আমি কিছুটা কিনে ওখানে বাড়ি করেছি। এবার তখন আমার ওই কাকা ভুবন কাকু বললেন যে তোমার ঘরে মানুষ হয়েছি, তুমি আমাকে সব কিছু এস্টাবলিশ করে দিয়েছ, দোকানদানি করে দিয়েছ, তুমি আমারটা নাও। আমার বাবা বললেন না আমি একা নেবো না, আমরা তাহলে দু ভাই ভাগ করে নিচ্ছি, তাহলে আমাদের ছ আনা ওদের ছ আনা, বারো আনা আর ইয়ের যে বাবার যে মামিমা তার চার আনা, 16 আনা সম্পত্তি, তাহলে ওরা এখন 10 আনা, মাখালরা এখন 10 আনা সম্পত্তির মালিক, আমরা 6 আনা সম্পত্তির মালিক। ওদের আমাদের বৈশাখ মাস চৈত্র সংক্রান্তি থেকে ভাদ্র মাসের পয়লা পর্যন্ত আমাদের পালা, 15ই পর্যন্ত আমাদের পালা, ভাদ্র মাসের 16ই থেকে আবার চৈত্র সংক্রান্তির আগের দিন পর্যন্ত মাখালদের পালা। এইভাবে আমাদের এখন চলছে, এই ঠাকুরের রাস উৎসব হয়। এবং ওই যে সামনে বেদি আছে ওখানে 24 প্রহর হয়। এই ঠাকুরের পুরাকাল থেকেই খুব জাগ্রত, কারণ তার নমুনা পাওয়া যাচ্ছে, সে নিজের যে যারা তাকে প্রতিষ্ঠা করলো তারা অনাচার করতে গোটা ভিটে যে এত ভিটে পড়ে আছে দেখছেন, খালি সব বাড়ি ছিল। এবারে এইখানে এই মন্দিরের পাশাপাশি যাদের বাড়ি তারাও কিন্তু এখানে মাংস টাংস খায় না। আচ্ছা, হ্যাঁ, এখানে মাংস টাংস রান্না চলে না, এই এলাকার মধ্যে কোনো মাংস রান্না হয় না, এবং সকলেই যা কিছু হোক আমরা যেমন পুজো দিচ্ছি আমাদের ঘরের ঠাকুর, এখানে এলাকার যত পাশাপাশি লোক সবাই ওই পুজো দিতে আসে, সবাই নিজেরা ডালা নিয়ে পুজো দেয়। সব সব দিন সব কিছুতেই, জন্মাষ্টমীতে বলুন, রাসে বলুন, দোলে বলুন, সব কিছুতেই পাশাপাশি লোকেরা দামোদরকে মানে। এই যে মাইতিপল্লী আমার আমার মামা বাড়ি, ওদের সকলেই এখানে ঠাকুর এই ঠাকুরকে নিয়ে গিয়ে গৃহে কোনো কিছু অনুষ্ঠান হলে ঠাকুরকে নিয়ে গিয়ে আগে সেখানে পুজো করিয়ে তবে অনুষ্ঠানের সূচনা করে। হ্যাঁ, এইভাবে এটা চলছে। আর এই ঠাকুরের মাহাত্ম, তিনি কারো বাড়িতে রাত্রে থাকবেন না। আচ্ছা, আজ থেকে 10-12 বছর আগে
একটা ঘটনা বলি। এখানে যুগল প্রামাণিক বলে একজন পাশাপাশি বাড়ি, সবাই লক্ষ্মী পুজোর দিন ঠাকুর নিয়ে গিয়ে লক্ষ্মী পুজো হচ্ছে, পরপর আমাদের এই সামনের এই যে বাড়ি এইখানে মামার বাড়ি থেকে পরপর পরপর হয়ে হয়ে যাচ্ছে, যখন ওর বাড়িতে গিয়ে পৌঁছলো তখন প্রায় 4টা বেজে গেছে। যখন এবারে প্রতিমার লক্ষ্মী প্রতিমার চক্ষুদান করছে, তখন যে পুরোহিত করছে তারও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, আর যার বাড়িতে হচ্ছে তারও মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে। তখন তার চেতনা হয়েছে যে হাই দামোদরকে তো রেখে আসা হয়নি, সঙ্গে সঙ্গে তারা ওই প্রদীপ প্রদীপ রেখে আগে ঠাকুর রেখে যায়। মুখের রক্তটা মিলে গেল, কিন্তু উত্তরীয়তে যে রক্ত পড়েছিল সেটা তো ভিজা রয়েছে, সেটাই তার প্রমাণ। আবার এইখানে এই যে 24 প্রহর হয়, নাম সংকীর্তন হয় 4 দিন। আচ্ছা, দেশের অন্য কোথাও দামোদরকে কেউ নিয়ে যায়নি, কারণ কে প্রতিদিন সন্ধ্যেবেলা তার ভোগ আরতির পর আবার দিতে আসবে, আবার ভোরবেলা নিয়ে যাবে, ওই জন্য নিয়ে যায়নি। এইটা দামোদরের নিজের বেদি, এখান থেকে ওকে এখানে নিয়ে আসা হয়, এখানে রাখা হয়। একদিন এক পুরোহিত, এখন যে পুরোহিত তার বাবা, রাত্রেবেলা রয়ে গেছে ঠাকুর, সে চলে গেছে, সে গিয়ে ঘুমাচ্ছে। উনি গিয়ে বলছেন, তুই এখানে ঘুমাচ্ছিস, আমাকে রেখে এলি না, আমি আমার বাস্তুতে পড়ে আছি। মানে ওই যে একটা নালা আছে না মন্দিরের ওই ওইখানটায়, নালার এদিক থেকে এর বাস্তু, নালার এদিকে কচু গাছ ওল গাছ ছিল, তার মধ্যে বসে আছে, সিংহাসনের উপর চূড়া রয়েছে, পৈতে রয়েছে, মাঝখান থেকে শালগ্রাম নেমে চলে এসেছে, এবং অতখানা এক হাঁটুর উপর গর্ত, সেই নালা পেরিয়ে এসে এখানে কোজবনে সেথে থেকেছে। এটা আমার চোখের দেখা। সুদৃশ্য এই নবরত্ন মন্দিরটির একতলার দক্ষিণমুখী মূল প্রবেশপথের পরে ছোট একটি অলিন্দ পার হয়ে গর্ভগৃহের প্রবেশ দরজা। প্রবেশ দরজার কাঠের পাল্লায় ফুলকারি আর একটি তারি মূর্তি নজরে পড়ে। গর্ভগৃহের ভিতর দিয়ে দোতলায় যাওয়ার সিঁড়ি রয়েছে। আচ্ছা, এই মন্দিরের সংস্কারের ব্যাপারে যদি একটু বলেন, মানে এই মন্দিরটা আজ থেকে কত বছর আগে শেষ সংস্কার করা হয়েছিল? শেষ সংস্কার করা হয়েছে 1417 সালে। 1417 সালে, আচ্ছা। আর তার আগে সংস্কার হয়েছিল, যেটা আমি বাবার মুখে শুনেছি, তখন আমার 6-7 বছর বয়স, মানে ধরুন 61 বছর। 61 বছর আগে, হ্যাঁ। এই মন্দিরের সংস্কারের খরচ কারা বহন করে? খরচ আমাদের দুই পরিবার থেকে 10 আনা 6 আনা ভাগে যেটা পড়ে সেই অনুযায়ী টাকার ভাগ হয়ে যায়। মূল মন্দিরটির সামনে একটি 8 চালা তুলসী মঞ্চ। এটি 200 বছর পার হয়ে গেলেও মন্দিরের বর্তমান সেবায়েত পরিবারের সদস্যরা মন্দিরটি সংস্কার করানোর ফলে এটি বেশ ভালো অবস্থায় আছে।